মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মাথাটা কি অবস্থা দেখো, এখন পর্যন্ত মাথাটাতে কিছু আসেনি আর এখন আসাবো না। এবেলায় এইভাবে পাগলি পাগলি ভাবেই ব্লগটা শুরু করে দিলাম। আর সকালবেলা থেকে দেখলাম কি বলতো, রোদ উঠেছে আকাশে। তো সকালবেলা উঠে দেখছি কি বলতো, বাইরে আকাশে রোদ রয়েছে, খানিকক্ষণ পর দেখছি মেঘলা হয়ে গেল, ভালো মতো মেঘলা হয়েছে। এখন আবার ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর কি বলতো, আমাদের প্ল্যানিং ছিল না, কিন্তু হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল। তাই এই যে এই মশাইকে বার করলাম নতুন, কদিন আগে যেটা কিনেছিলাম না মেট্রো থেকে, সেই অফারে পেয়েছিলাম, সেই ট্রলি ব্যাগটা বের করেছি, সেই ট্রলি ব্যাগটা এখন গোছাচ্ছি। কোথায় যাব, সঙ্গে থাকো, সবটাই দেখতে পারবে। ঠিক আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, এদেখে দেখো পরমের বৃহস্পতিবারে ফুল বেলপাতা সব নিয়ে এসেছে। আমার ঠাকুরের জায়গাটা মুছে সব হয়ে গেছে, আর বা ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি প্যাকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, আজকে পড়েছি 1500 চুড়িদার। তো এই চুড়িদারের পিসটা মা আমাকে এনে দিয়েছিল, আমাকে মানে আমাদের চার বোনকে মা এনে দিয়েছিল বৈষ্ণোদেবী থেকে, যখন মা বৈষ্ণোদেবী গেছিল। তো এইটা যে আছে আমার মনেই ছিল না। আসলে আমার দুটো শালের চুড়িদার, একটা আমার শাশুড়ি মায়ের দিয়েছিল যখন কাশ্মীর ঘুরতে গেছিল, আর এটা মা দিয়েছে যখন বৈষ্ণোদেবী গেছিল। তো এটা যে আসছে আমার মনেই থাকে না, কোনোবার শীতে বা পড়াই হয় না, এই নিয়ে দুদিন পড়ছে আমি এটা। তো এটা নেই করে ক বছর হবে, 3 বছর তো হয়েই গেছে। 3 বছর আগে আমি পড়েছিলাম, আর আজকে এটা পড়লাম। আর এই দেখো, কালকে পরমে সোজার জন্য আবার এই গাড়ি এনে দিয়েছে, এইরকম একটা গাড়ি এনে দিয়েছে, এরকম একটা গাড়ি এনে দিয়েছে। কালকে যাওয়ার পর আর কালকে এই গাড়িটা মানে আনার পর পরশেষে তো আমার এক ছোট অশান্তিও হয়ে গেছে যে কেন ও আবার গাড়িটা আনবে। তো যাই হোক, ও এনে যখন ফেলেছে কিছু করার নেই, তো কথা শুনলো আমার কাছে। আর তারপরে দেখো আর একটা গাড়ি এনেছে, এখানে একটা আছে, এটা হচ্ছে ক্রেন মনে হয়, এটা ক্রেন। আর এখানে দেখো আর একটা রয়েছে, এই দুটো হচ্ছে গিফট। আজকে বাড়িতে আমাদের বাড়ির একমাত্র মেয়ের জন্মদিন, আর পরশু দিনকে মানে 28 ডিসেম্বর একজনের জন্মদিন হয়ে গেছে, আর 30 ডিসেম্বর হচ্ছে পিসার জন্মদিন। তোমার পিসাকে অনেকবার দেখেছো আমার ব্লগে, তো পিসার আর জন্মদিন। তো অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের না যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। তো পরমেশ খালি বলছিল যাবো যাবো না যাবো যাবো না, আর ধরো ছুটি পড়ে গেছে, অনেকদিন ধরে ছুটি পড়ে গেছে, আবার নেক্সট বুধবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো পরমেশ বলছে চলো যে বছর শেষে দুটো দিন বাড়িতেই কাটাই, তো সেখানেই থাকবে। আর তার জন্য দেখলাম চলো, আর যখন জন্মদিন তো খালি এত যাওয়া যায় না, তো ওই জন্য তাকে একবারে তিনজনের জন্য তিনখানা গিফট নিয়েছে। এটা একটা কি গিফট সেট বলতো, এটা এটা রান্নাবাটির সেট, অনেক কটা আছে, 26 পিসের সেট এটা। তো এখন তো এগুলো খুলতে পারবো না, যখন ওকে দেবো যখন খুলবে তখন তোমাদের চেষ্টা করবো দেখানোর। আর এটা হচ্ছে রুদ্রর জন্য নিয়েছি, তো রুদ্র আর তোজ দুজনাই গাড়ি ভক্ত, মানে এত গাড়ি ভক্ত। আজ সকালবেলা তোজো রুদ্রকে গাড়ি দেখিয়েছে ওর এই গাড়িটা, তো বলছি দাদা ভাই আমার এই গাড়িটা খুব ভালো লাগেছে, যাতে এই গাড়িটা নিয়ে আসবি বাড়িতে, ও যদি নিয়ে যায় না এই গাড়িটা আসতে আর নিয়ে আসবে না, দুই ভাইয়ে মারামারি করে ভাঙবে। আর এখানে দেখো আজকে আমি সকালে তোমাদের দেখালাম, এই ট্রলি ব্যাগটার মধ্যে আমার তোজো সমস্তটা ধরে গেছে। বেশি দিন তো থাকবো না, দুদিনের জন্য যাচ্ছি, তো আমরা রবিবার দিনকে আমরা ব্যাক করবো। তো এটার মধ্যে সমস্ত নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে গাড়িটা নিয়েছি, আর ওই শীত যা স্কিন কেয়ারের জিনিস আছে কয়েকটা ওটাও নিয়েছি, আর বেশি কিচ্ছু হয়নি। আর পরবেশ পরবেশের জন্য আলাদা সবসময় যেটা ব্যাগ করে ওই ব্যাগটাই ও নিয়েছে, ওই দেখো ওই ব্যাগটা পরবেশ নিয়েছে, ও সবসময় কোথাও গেলে ওই ব্যাগটাই নিয়ে যায়। আর তোজো এখনো পুরোপুরি রেডি হয়নি, মানে শুধু গেঞ্জিটা পরে রয়েছে, এখনো প্যান্ট পরা হয়নি, প্যান্টটা পরবে পরে, কারণ আমি নেল পলিশ করেছি। এখন যদি প্যান্ট পরাতে যাই না, এখন যদি প্যান্টটা এখন যদি প্যান্ট পরাতে যাই নেল পলিশটা আমার বিগড়ে যাবে সেই জন্য। আর কি বলতো, রান্নাঘর পুরো প্রায় চকচক করে রেখে গেলাম, এই দেখো রান্নাঘর পুরো একদম সব কিছু ধোয়া মাজা করে রেখে গেছি। ওইগুলো জলটা ঝরলে যাওয়ার আগে যদি সময় পাই তাহলে আমি ওগুলো আমি এইগুলোকে বাস্কেটে ভরে দিয়ে রেখে যাবো, না হলে ওইভাবেই থাকবে। আর আজকে বৃহস্পতিবার, তো পুজো টুজো একবার সব দেওয়া হয়ে গেছে আমার। আর আজকে তো রান্নাবান্না সেরকম করিনি, কারণ একবেলার মতন ছেলে আর আমি খাবো, ওই জন্য ডাল আর শুদ্ধ ঘি দিয়ে আমরা গরম গরম মাছটা খেয়ে নিয়েছি। তাই তো বাবা, আমরা গরম গরম ডাল ভাত আলু সুদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর দুটো দিন ইচ্ছা আছে ওখানে গিয়ে কিছু কিছু জায়গায় যাওয়ার, তো জানি না কতটা কি করতে পারবো, যদি যাই ডেফিনেটলি তোমরা সেটা ব্লগে দেখতে পারবে। ঠিক আছে, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। 4টার সময় বেরোনোর কথা ছিল, বেরোলাম 5:10। আমাদের ড্রাইভার খুব লেট করলো আজকে, আর তো আসতে লেট করেছে না, এটাই মাঠে কিছু খেলা হচ্ছে। ও
ব্যালকনি থাকে ও নিচে থাকে না ও তোজো ছাদে যায় এরকম করে ওদের খেলাধুলা কথাবার্তা যা হয় ঠিক আছে চলো সামনে সাথে থাকো অনেক কিছু দেখতে পারবে তাই তো বাবা তোজো একটু পরে ঘুমিয়ে পড়বে তো আমরা এখন এসেছি রাস্তার ধারে একটা ধাবা ধাবা বলবো না সরি রেস্টুরেন্ট কাম হোটেল বলতে পারো একটা ডায়মন্ড রেস্টুরেন্টই হবে হয়তো আমার সেটা নামটা সঠিক মনে পড়ছে না কারণ এত খিদে পেয়েছিল না তো আমরা এসেছি সেখানে আমি আর তোজোর প্রচণ্ড খিদে পেয়েছে পরমেশ তো খাবে না বলেছে তো এখানে দেখো চিকেন পকোড়া এক প্লেট নেওয়া হয়েছে আর এক প্লেট পনির পকোড়া তো পকোড়াগুলো আমাদেরকে বললো মোটামুটি ছোটো ছোটো সাইজেরই হবে তো এত বড় সাইজ দেবে বলার মতো জানতাম না তো তোজো বলছে আমি ঠিক খেয়ে নেবো আমার তো দেখেই মানে হয়ে গেছে যে এতগুলো কি করে খাবে তো যাই হোক পরমেশ তো কিছু খাবে না বলছে আমি কফি খাবো শুধু তো ওর কফি দেখো সামনে দিয়ে গেছে কফিটাও এখনও খায়নি যদিও তো আমারটা দেয়নি দেখে আমি ওয়েট করছিলাম তো পরমেশ কফিটা খাওয়ার পর বললো কফিটা নাকি খুব দারুণ টেস্ট করেছে তো যদিও এখন এই শীতে এখনও পর্যন্ত আমি কফিটা খাইনি আর এখানে দেখো আমার যেন পনির পাকোড়া দিয়ে গেছে তো পনির পাকোড়া দেখে না প্রথমে তো ভালোই লাগছিলো কিন্তু খাওয়ার পর না আমার একদম না কী বলতো মানে কী বলবো পনির পাকোড়াটি আমার পছন্দই হয়নি এটা পনির পাকোড়া মনেই হচ্ছিলো না পনিরটাকে বড়ো বড়ো করে কেটে দিয়েছে আর উপরে বেসনের কোটিং করেছে বেসন দিয়ে পনির মানে পাকোড়া করে আমার জানা ছিল না তো এত মানে বাজে লাগছিলো খেতে তো আমি তো বেশি খেতে পারছিলাম না তো আমি দুটো মতো খেয়েছি খেয়ে আমি আর বাকিটা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম তো ভাবলাম চলো ঠিক আছে যদি খিদে পাস মানে গাড়িতে তখন আবার খেতে পারবো তো যাই হোক একটুখানি প্রচণ্ড গরম ছিল মানে মানে আমার এইরকম লেভেলে খিদে পাবে আমি কখনো ভাবতে পাইনি তো সেই জন্য পরশু আমাদেরকে এই রেস্টুরেন্টটাতে আনলো এটা একদম বাইপাসের ধারে বাইপাস মানে কলকাতা না কলকাতা ছাড়িয়ে আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে এটা হচ্ছে তোমার দিল্লি রোডের মেবি তো ওইখানে আমরা ছিলাম সেখানে খাওয়া দাওয়া করলাম আর হোটেলের বাইরেটাও না খুব সুন্দর সাজা ছিল এই হোটেলের নাম হচ্ছে হোটেল ডায়মন্ড আর বাইরে এত সুন্দর ডেকোরেটিং করছিল দারুণ লাগছিল তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পরশুদিন কি তো হলো বার্থডে এখন গিফটটা দিচ্ছ তাই ও বলছে শোন মারি দোষ আমার বার্থডে তো কেউ এলো না আমার মারি দোষ কেন আমার মাই কাউকে বললো না আমার বার্থডে তো কেউ এলো না এ দেখ তোর মা আমাদেরকে বলেনি তাও দেখ আমরা গিফট নিয়ে চলে এসেছি দেখেছিস তোর মা কিন্তু বলেনি না না ক্রেন না তোর ছোটটা তোকে দেখেছে ছোট বা তিন বছরের বাচ্চা তার জন্য এটাই নিয়ে দিয়েছে দেখলাম ভালো লাগলো দেখে খেলনা বাটি নিয়ে এসেছে আরে ঠিক আছে আচ্ছা ও যখন খুলবে তখন দেখতে পাবে কতক্ষণে খুলবে এটা না খোলা যাবে না জানো কালকেই বলছে দেখাবো সকালবেলা যখন গিফট দেখাচ্ছিল না যখন দেখাচ্ছিল আমারটা দেখিয়ে দেবো ওদেরকে দেখিয়ে দেবো আনছে ওদেরকে এখন দেখাস না গিয়ে দেখাবি দেখিয়ে দিই না দিদি ভাইকে আমাকে দেখিয়ে দিই দেখিয়ে দিই সে কি দেখা দিলে কি করছে দেখিয়ে দেবো ভাইকে দেখিয়ে দেবো গ্যাস স্টোভটা কোথায় আছে দেখি
ওই স্টিকার এগুলো না ওপর স্টিকার গুলো লাগবে এই দেখ এইগুলো পরে বসে বসে হবে আরে সেম দিদি ওটা ক্রেন আর ওর একটা গাড়ি পরে বসে ও ক্রেন আনবে না ওর এটা হচ্ছে ক্রেন পরে যা পরে জানতে হবে ও হচ্ছে যে ফায়ার ব্রিগেড ওর আছে বলছে ওর আছে দেখে আমি আনলো না ওর খোলা হতে পারে বলে কি এটা আমার নিলেই ভালো হতো ভাইকে এটা দিলেই ভালো হতো ও যেটা বলছিল তাহলে ওই আনবি ওই আনছি তাহলে আগে বললি না তাহলে খুলে দরকার ছিল না যদি এখানে নিতিস তাহলে ওটা ভাইকে দিয়ে দিতাম প্যাকেট থেকে একটু কালকে রাতেই খুললো আরে কালকে কাদের অফিস থেকে ঢুকছে তিনখানা নিয়ে দরজা খুলি কত গাড়ি ও যে সপ্তর না তাহলে বলে আমঘরে যাবা কালকে দিদিভাই বাড়িতে আছে আরে বলেছে হ্যাঁ তো যোগে বলছে কি ওটা ভাইয়ের ভাইকে খেতে দিবি বলছে আমি দিদিভাইয়ের সাথে খা রান্নাবাটি খেলবো বলছে আমি দিদিভাইয়ের সাথে রান্নাবাটি খেলবো দেখি তোর মতো নামে এমন এমন করে খুলবো না আর সকালে সব নামাবি নামবো তো আমাকে তো সোয়েটার দিস পিতার জন্মদিনটা এমন সময় হয় না পিতার সোয়েটার কিনতে হয় না আমাদের মোটা সোয়েটার কিনতেই হয় পিতার কপালটা ছোট দেখে সোয়েটার পেয়েই যায় পেয়ে যায় বলো সোয়েটার কিনতে হয় না ও সোয়েটার কিন পেয়ে যায় তো যা সোয়েটার পায় না ও ক্যাডবেরি সেলিব্রেশন বাড়িটাকে পুরো মাতিয়ে রাখে তো ওই এত চিৎকার করছিল ওই চিৎকারের মধ্যে আমি আর তোমাদের সাথে কথা বলবো সেই পরিস্থিতি ছিল না কালকে রাত 11:45 পর্যন্ত আমরা সব গল্প গুজব করলাম করে তারপর যার যার ঘরে শুতে গেলাম তো কি বলতো তারপরে আর ইচ্ছা করছিল না যে আমি মোবাইলটা আর হাতে ধরি তো যাই হোক যতটুকুনি পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর আর মেন কথা কি বলতো আমরা 9টার সময় ঢুকেছি তো অর্ধেক অতিথি সব চলে গেছিলো কারণ শীতের রাত তো আর গ্রামের দিকে বুঝতেই পারছো কেউ আর বেশি রাত পর্যন্ত থাকতে চায় না তো সবাই খাওয়া দাওয়া করে এনজয় করে চলে গেছে আমরা 9টার সময় ঢুকেছি তো যেটুকুনি আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর বাবাকে বলেছিলাম যদি আমরা মানে রাইট টাইমে পৌঁছাতে না পারি তুমি কেক কাটিং এর ভিডিওটাকে তুলে রেখো তো বাবা আমাকে পাঠিয়ে দিচ্ছে সেটা আমি জুড়ে দেবো ঠিক আছে আর এখন কোথায় এসেছি বলতো এখন বাড়িতেই আছি তো আমার মেজো ভাসুর এই জায়গাটা একটু বাড়াচ্ছে তো কি বলতো ডাইনিং রান্নাঘর এগুলো সব দিয়ে বাড়াচ্ছে তো সেটাই ভালো ছিল দেখতে সকালে দেখতে আসলাম কারণ কালকে তো রাতেরবেলায় এসেছি অন্ধকার ছিল দেখেও যাই আর তোমাদেরকেও সব দেখিয়ে নিই আমি নিজে বুঝতে পারছি না কোনটা কি তবে এইটা মনে হচ্ছে ড্রয়িং বা ডাইনিং এটা ডাইনিং হবে বোঝা যাচ্ছে এটা বাথরুম বোঝাচ্ছে এবার ওইটা ঠাকুরঘর আর একটা কিচেন আমি যতদূর নিজে বুঝতে পারছি তো মেজে যাকে ডাকছি বলে শুনতে পাচ্ছে না জানলা এখানে বন্ধ জানলা বন্ধ শুনতে পাচ্ছে না তো ভাবলাম একবার দেখে নিই তো কি বলতো যখন আমি এখানে থাকতে পারবো তখন আমি পরশকে বলেছিলাম যে আমাকে একটা বাড়ি করে দিতে এখানে তো ও তখন রাজি হয়নি তো ধরো ঠিক আছে এটা মনে হয় বাথরুম হবে এটা রান্নাঘর আর রান্নাঘরটা একটু বড় আছে দুটো জানলা আছে আর এইটা হচ্ছে ঠাকুরঘর হবে যখন কমপ্লিট হবে তখন তো পরে আবার আসবো তখন তোমাদেরকে কমপ্লিট অবস্থা দেখিয়ে দেবো এখন দেখতে আসলাম যে ভালো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই ঠিক আছে ভালো আছো